বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 10ই মে থেকে 16ই মে পর্যন্ত আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা থেকে মীন রাশির জাতক জাতিকা পর্যন্ত কেমন যেতে চলেছে, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং আপনাদেরকে কোন কোন দিক সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুব ইনফর্মেটিভ হতে চলেছে, তাই ভিডিওটির এতটুকু অংশ মিস করবেন না। আরেকটি বিষয়, আমি প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চলেছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছয়। আরেকটি কথা, আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান কমেন্টস বক্সে উল্লেখ করুন, নেক্সট রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা থেকে মীন রাশির জাতক জাতিকা পর্যন্ত এই সপ্তাহ কেমন যেতে চলেছে। প্রথমে আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এবং পারিবারিক দিক যদি বলা যায়, আপনাদের পারিবারিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটা বিশেষ করে গুপ্ত শত্রুতা। তাই গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকুন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই, এই সপ্তাহে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু চোখ দেখা যাচ্ছে, তাই যারা বাইক চালান, গাড়ি চালান, তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন। এছাড়াও এই সপ্তাহে প্রেমের দিক শুভ রয়েছে, সন্তান প্রাপ্তির দিক শুভ রয়েছে এবং যারা এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের শারীরিক উন্নতি হতে চলেছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু উপশম হতে চলেছে। আরেকটি পজিটিভ দিক, আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ শরীরের দিক যদি বলা যায় আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিকও কিন্তু আপনাদের এই সপ্তাহে খুব ভালো যেতে চলেছে, অর্থাৎ অর্থ কিন্তু আসবে। তবে একটি বিষয়, আপনাদের যে অর্থ আসবে সেই অর্থ কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেভিংসের দিকটা একটু চোখ রাখাটাই জরুরি। এবং আপনাদের সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, কাজের জায়গায় কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে। তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে বা দুজনের কাজ একা করতে হতে পারে, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার বৃদ্ধি পেতে চলেছে, আর সেই প্রেশারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। মনের জোর কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে, আর এই মনের জোর বাড়ানোর ফলেই কিন্তু আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এই সপ্তাহে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং সন্তান প্রাপ্তির দিকে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে যারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা এগুলোতে টাকা ইনভেস্ট করেন বা করতে চান তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, সেদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে কাজের প্রেশার থাকবে, দুমদাম কাউকে কথা বলবেন না, অর্থাৎ একটু ভাবনা চিন্তা করে একটু ট্যাক্টফুলি চলতে হবে, যে ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে শুভ যাবে এই সপ্তাহটা। এরপর আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, পরিবারের সঙ্গে যে বন্ডিং সেই বন্ডিং কিন্তু আপনার বৃদ্ধি পাবে, এবং আপনার নাম যশ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের সূত্রে আপনার প্রভাব কিন্তু বিস্তার লাভ করবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে রয়েছে,
এবং এই সপ্তাহে যদি প্রবলেমের দিক বলেন সেক্ষেত্রে কিন্তু শত্রুতার দিক দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রু কিন্তু আপনাকে বিচলিত করবে, তবে সেটা কিন্তু গুপ্ত শত্রুতা এবং পাড়া থেকে শত্রুতা, কাজের জায়গায় শত্রুতা। এই শত্রুতা কিন্তু আপনাদেরকে পিছু ছাড়বে না এবং কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে, দুজনের কাজ আপনাকে একা করতে হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু একটু মানসিক ডিপ্রেশন বা মানসিক চাপ আসার সম্ভাবনা রয়েছে। তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে, পরিবারের বন্ডিং কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে, এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ছোটোখাটো রোগ ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো রোগ ব্যাধিকে আপনারা কখনোই নেগলিজেন্সি করবেন না। তবে পজিটিভ দিক হচ্ছে এই সপ্তাহে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা দাদা দাদু দিদা ইনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, ইনারা কিন্তু ভালো থাকতে চলেছেন। এই সপ্তাহে আপনারা কিন্তু গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকবেন, অর্থাৎ গুপ্ত শত্রুতা আপনাকে বিচলিত করতে পারে, মানসিকভাবে ভেঙে দিতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং মনের জোর কখনোই হারাবেন না। এবং এই সপ্তাহে আপনাদের পারিবারিক সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, পরিবারের বন্ডিং থাকবে এবং পরিবারের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক কিন্তু থাকতে চলেছে। যারা চাকরি করছেন তাদের কলিগ নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ কলিগরা আপনার সাথে একটু মিসবিহেভ করতে পারে বা আপনি কোনো ক্ষেত্রে এমন কিছু কথা বলে ফেললেন বা ট্যাঁড়া কোনো কথা বললেন, সেই জায়গা থেকে কিন্তু শত্রুতা ভাব কিন্তু দেখা যাচ্ছে। তাই আপনারা কথা বলার মধ্যে একটু ট্যাক্টফুলি রাখুন এবং যে কথা বলবেন সেটা আগে চিন্তা ভাবনা করে কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এবং এই সপ্তাহে সন্তান সুখের দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, দাম্পত্য জীবনে ছোটোখাটো বা টুকিটাকি প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, সেটা একটা বড় ফ্যাক্টর নয় বা বিচলিত হওয়ার কোনো বিষয় নয়, তবে কাজের প্রেশার আপনাদের উপর বর্তাবে এবং সেই প্রেশারকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, তবে রিইনভেস্টের ক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর রিইনভেস্ট করুন ব্যবসা ক্ষেত্রে, এতটুকুটাই আমি বলবো। এরপর আসি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই সপ্তাহে যোগ্যতার দাম পাবেন এবং আপনারা সেরার সেরা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে আপনাদেরকে একটু ট্যাক্টফুলি চলতে হবে, বুদ্ধির দ্বারা চলতে হবে এবং বিচক্ষণ বুদ্ধি আপনাদেরকে রাখতে হবে। কী কথা বলছেন বা কী কথা বলবেন সেটা আগে ভেবে তারপর কথা বলুন এবং সমাজে কিন্তু আপনাদেরকে প্রতিষ্ঠিত বলে কিন্তু মানা হবে। এই সপ্তাহে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যেতে চলেছে। এছাড়াও যারা ফ্যামিলি লাইফে কিন্তু আপনাদের একটা নাম বা সুনাম যেটা বলেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, সন্তান সুখ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। বিজনেস ক্ষেত্র যদি বলা যায় বিজনেস ক্ষেত্র কিন্তু আপনাদের এই সপ্তাহ যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে, তবে রিইনভেস্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এতটুকুটাই আমি বলবো। এই সপ্তাহে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, আপনারা ট্যুরে যেতে পারেন এবং এই সপ্তাহে আপনাদের হাইলাইটেড কোনো প্রোডাক্ট বাড়িতে কেনার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, তবে খরচার দিকও কিন্তু রয়েছে, তাই খরচার দিকটা একটু লাগাম দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার সেভিংসটা কিছু পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, এতটুকুটাই আমি বলবো। তো এই ছিল ওভারঅল মীন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।